গুড মর্নিং সবাইকে। আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, আমার অনেক স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এবারও প্রায় 6 জন মতন আছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কিছু প্রাক্তন স্টুডেন্ট, অর্থাৎ প্রাক্তন বলতে ওরা আগে হয়তো পড়তো, তারাও বলেছে আশীর্বাদ করবো না। আশীর্বাদ তো অবশ্যই করবো, কেন করবো না, জীবনের প্রথম পরীক্ষা, ওদের খুব ভালো হোক এটাই আশা করবো। অ্যাকচুয়ালি এই যে প্রথম দিনের পরীক্ষা, এই ফিলিংসটা, মানে আমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখনো, তারাই জানি যে কেমন হয়। স্কুলের পরীক্ষা তো আমরা দিই, সেটা কোনো বিষয় না, কিন্তু এই প্রথম দিনের যে ফিলিংসটা থাকে যে মাধ্যমিক পরীক্ষা দেবো, এই একটা চিন্তা যে মাধ্যমিক পরীক্ষা দেব, কী হবে কী হবে, এটা একটা বড় বিষয় আর কি। যাই হোক, যারা দিচ্ছ বা যারা গার্জিয়ান আছেন, তারা একটু বুঝিয়ে বলবেন যে কোনো চিন্তার বিষয় না, খুব আনন্দ সহকারে যেন পরীক্ষাটা দেয়, আর ভয়ের কিছু নেই, একদমই ভয়ের কিছু নেই। সবার পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখবো, আর খুব ভালো পরীক্ষা দাও তোমরা। হ্যাঁ, আজকে সকালে গাছের পরিস্থিতি দেখাচ্ছি, বৃষ্টি হয়েছে তো জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, ফুল ফুটেই যাচ্ছে, দেখুন ফুল ফুটেই যাচ্ছে, ভালো ফুল ফুটছে, এদিকেও ফুল ফুটছে কিছু, আর এই কড়িগুলো তো হয়েই আছে, এইগুলো তো ফুল ফুটে যাবে, সময় লাগছে ফুটে যাবে, রোদ উঠলেই ফুল ফুটে যাবে আর কি। এই ফুলটা কাল দেখেছিলাম ফুটবে, কিন্তু আজকে ফুটে গেছে, ভালো লাগছে দেখতে ফুলটাকে। এদিকে এই ফুলটাও ফুটে গেছে, এটাও খুব ভালো লাগছে দেখতে। কাল বাবা মাকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মায়াপুর, কিন্তু বাবার শরীরটা হঠাৎ খারাপ করায় যাওয়াটা ক্যান্সেল করা হলো। তা দেখি বিকেলের দিকে বাবা মাকে নিয়ে একটু হয়তো বেরোতে পারি কাল, চিন্তাভাবনা করছি যে আমি হয়তো কাল স্কুল থেকে ছুটিও নিয়েছিলাম যে কাল স্কুলে যাব না, এখন দেখি ছুটিটা হয়তো ক্যান্সেল করব, ক্যান্সেল করে বিকেলের দিকে বাবা মাকে নিয়ে একটুখানি ঘুরতে পারবো, কেন তারা তো যায় না বহুদিন, অনেক দূরে, বা দূরে বলতে মায়াপুরটা কাছেই, আমার বাবা বহুদিন বেরোয় না বাড়ি থেকে, মানে তার শারীরিক অসুবিধার জন্য বেরোয় না, মাও বেরোতে পারে না, সেই জন্য ইচ্ছা আছে কাল বিকেলে, এটা এখনও বলিনি, দেখি আমি এটা আজকে রাতেই ঠিক করে ফেলব, বাড়িতে কিছু বলবো না, নিজেই ঠিক করে ফেলবো হঠাৎ করে। আজও সেই সেম মেঘলা আকাশ, বৃষ্টি হতে হচ্ছে না, কিন্তু কি হবে বলা যাচ্ছে না, বৃষ্টি হবে না তো ওয়েদার খুব খারাপ, রোদ না উঠলে না ভালো লাগছে না আর কি। এদিকে ঘরের কাজ মোটামুটি বাইরের প্লাস্টার কালকে ধরেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ওখান থেকে কিছুটা পড়েও গেছে, তো যাই হোক ওটা ঠিক করে দেবে আজকে, বাইরে হয়ে গেছে এগুলো, আজকে এসে বাইরের চারিদিকটা ধরবে, এখানে বালি তুলে রেখে গেছে বৃষ্টির জন্য, এবার ওই দিকেগুলো করতে পারিনি, কেন বাইরের দিকে করতে গেলে সেই কাঠের ভাড়া করতে হবে, সেই জন্য করতে পারিনি, এই দেয়ালটাই শুধু বাকি আছে, এটা কালকে কমপ্লিট করেছে, এই জায়গাটা কমপ্লিট করেছে, বাকি ছিল। আজ ওই ছাদে যে কাজ করবে সেই দাদা আসবে আর কি, বলেছে কালকে, আমি বললাম যে দেরি হয়ে গেল অনেক, না মানে অনেকটাই দেরি হয়ে গেল, আজকে না কালকেই হবে করে, দেখা যাক, আজকে তো আসবে বলেছে, কী করে দেখা যাক। সকালবেলা ভিডিও আর বড় করব না, এই পর্যন্তই থাক, সন্ধ্যের দিকে ভিডিও কিছুতেই আনতে পারছি না, মানে সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি, আর কালকে একটা শর্ট দিয়েছিলাম, তা যাই হোক সবাই ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন আছেন এই চ্যানেলে আর কি, তাহলে ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দেবেন, আর নিজেরাও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজকে সকালের মতো, আবারও বলছি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে সবাই আশীর্বাদ করুন, তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, খুব ভালো পরীক্ষা হয় তাদের।